গাইস, ইদানিং মিস্টার টি বোলারের সাথে অ্যাড হওয়ার জন্য পুলা হয় না আমার, পাগল করে ফেলাইতেছে ভাই। কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে মিস্টার টি বোলার বাদে কম বেশি সব ইউটিউবারই আছে, বাট মিস্টার টি বোলার ভাই নাই। কারণ সে গেমে খুব কম থাকে, ওইভাবে তার সাথে গেমে পাওয়া যায় না, আর কথাও বলা হয় না, অ্যাডও হয় না। তো আজকে দেখি যেমনি ওকে অ্যাড হওয়াই লাগবে। পুলা ভাই না পাগল করে দিতেছে, ইভেন আমারও অনেক দিনের ইচ্ছা ছিল টি বোলার ভাইয়ের সাথে অ্যাড হবো। দেখি কাকে বলা যায়। রুবেল অনলাইন, আচ্ছা নয়ন আছে, নয়নকে অ্যাড দিয়ে দেখি। ওর ফ্রেন্ড লিস্টও আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাই চলতেছে। তো একটা দরকার তোমার ইনভাইট দিলাম, বুঝছো? হ্যাঁ বলেন কি। আসলে মানে মিস্টার টি বোলার ভাইয়ের সাথে তো তোমার ফ্রেন্ড আছে, তো পোলা ভাই অনেক দিন ধরে আমার বলতেছে যে ভাই একটু গ্রুপে নিয়ে যান, কথা বলবো। আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল মিস্টার টি বোলার ভাইয়ের সাথে ফ্রেন্ড হবো, তো যদি একটু ফ্রেন্ড করাই দিতা। দেখো তো লাইনে আছে। হ্যাঁ ভাই, টি বোলার ভাইয়ের সাথে তোমার মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে, আমার সাথে অ্যাডও আছে, করাই দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তোমার ভিডিওতে। হ্যাঁ ভাই আপনারা ম্যাচ করে দিয়েছি, সমস্যা নেই তো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন অনলাইনে আছে? হ্যাঁ হ্যাঁ ট্রিপলার ভাই অনলাইনে আছে ভাই এখনো। আচ্ছা একটু আনো তো গ্রুপে। ও ভাই ট্রিপলার ভাই, আমার বিশ্বাস হইতেছে না ভাই, সত্যি ভাই আপনি টিপোলার তো ভাই? খারাপ হয় কি বলতো ভাই, আমি রিয়েল টিপোলার ভাই, আবার বলতেছে ভাই তুমি কি রিয়েল টিপোলার ভাই, এগুলা কি রে ভাই? ভাই আমি কনফিউজড হয়ে যাইতেছি ভাই, ভয় যে লাগতেছে টিপোলার আবার লাগতেছে না ভাই। ভাই আরে ভাই আপনি সমস্যাটা কি ভাই? আপনি বলছেন মিস্টার ট্রিপোলার সাথে অ্যাড হবেন ভাই, আমি ট্রিপোলার গ্রুপে নিয়ে আসলাম ভাই, এখন আপনি বলছেন ভিভাস কইমিয়া, আপনি ভিভাস দিয়ে করেন ভাই? চিটিং করতা হ্যায় তু, অরিজিনাল ট্রিপোলার হ্যায় তু নেস্ট ভাই? অরিজিনাল না ফেক তাহলে আমি বুঝবো কেমনে? ভিভাস দিয়েই তো বুঝতে হয় তাই না ভাই? আপনি কি ভয় শুনে বুঝতেছেন না ভাই? আপনি কি নতুন গেম খেলেন নাকি ভাই? ভয়েস তো ট্রিপোলার ভিডিও দেখেন না ভাই? এগুলা কি বলতাছ টিপোলারের ভয়েস? মানে কি বলতাম, টিপোলারের ভয়েস তো অনেকেই কপি করে ভাই, এখন আমি রিয়েল ফেক কেমনে বুঝবো ভাই? বিবেক দেখেই তো বুঝতাম ভাই। আপনি কপির কথা বলছেন মিয়া। আরে টিপোলার ভাই যে হচ্ছে সেই ইউটিউবারটা, ওই যে স্ক্রিপ্টেড ভিডিও বানানো, ইউটিউবে বট শট খেলা পারে না, চিনছেন আপনি? গজব বেজতি হ্যায় তো স্ক্রিপ্টেড ভিডিও বানায় ভাই, এ তো মানে কি বলবো বট বুঝছো। আরে যে ইউটিউবে ওই যে খেলাগুলো পারে না মিয়া, ওই যে উড়া দুরা বট মট মাইরা ওই ইউটিউবে ভিডিও বানায় কান্দাকাটি করে ভাই, ওই রে নয়ন মানে বুঝলাম না ভাই, আমি অ্যাড হইতে চাইছি। আমি আমি মানে কি টিপোলার ভাই রে আইনা তুই এইভাবে অপমান করতেছো কেন? তোমার ভিডিও বক্সট মেরে বলছো ইউটিউবে স্ক্রিপ্টে ভিডিও সারা ভাই, আবার বলতাছো কেন? কন্ট্রোল ভাই স্ক্রিপ্টে ভিডিও সারি মানে কি ভাই? আপনি বিবেস কেন দেখেন মিয়া? ভাই তুমি খেলা পারেন মিয়া, খেলা পারেন না, আপনি ইউটিউবার হবে কিন্তু ঘুরেন ভাই রে ভাই। মানে তুমি ফেক একজন রে আইনা টিপোলার বানাই দিব, আমি কি ওইটাই বিশ্বাস করব ভাই? কেন ভাই তো আপনি বুঝতেছেনই ভাই ফেক নাকি? ভয়েস তো অনেকে কপি করে ভাই, কেমনে বলবো ভাই? আরে চান্দু তুমি কিছু বলে দিও না কেন এই বটশট ইউটিউবারে? বটশট ভাই বটশট দেরকে কি বলবো ভাই, ওকে তো মানে অত নিজে স্ক্রিপ্টেড ভিডিও সারা ইউটিউবে ভাই, এটা কোন কথা ভাই? ইউটিউবারগুলো কই থেকে আসে আর কই থেকে মিটআপ করতে চায় বুঝি না ভাই, এগুলো আমার লিস্ট অ্যাড করে কে? বাহ তেজ হো রায়ো হ্যাঁ বুঝছো, মানে গ্রুপে না অপমান করতেছো ভাই, বটের গ্রুপে না ভাই। আমি সরি ভাই, আমার লিস্টে ছিল ভাই বট প্লেয়ারটা বুঝছেন না, আমাকে বলতেই ছিল, খেলাধুলা কিছুই তো পারে না ভাই, লিস্টে পুরা থাকে কি বলবো ভাই, তো আসি একটু গ্রুপে আজ নিয়ে হলাম আর কি। একটা বট মেরে স্ক্রিপ্টেড ভিডিও সারা ইউটিউবে ভাই, আমি স্ক্রিপ্টেড ভিডিও সারি মানে তুমি তুমি ভাই, আমি এবার ফুল ক্লিয়ার, কারণ টিপোলার ভাই জীবনেও কাউরে এরকম কথা বলবে না, কারণ তুমি যেমনে বলতেছো অপমান করতেছো, সে কখনোই সাবস্ক্রাইবারদেরকে অপমান করে না। তুমি যেভাবে বলতেছো আমি ফেক ভাই, আমি কোত্থেকে ফেক হবো? তুমি ভাই তোমার আইডিতে বিবেজ নাই, তারপর টিপোলার ভাই ছিল বিডি 71 গিল্ডে, তুমি এই যে কোন বিবেজের গিল্ডে কি ভাই, আমি তাহলে কেমনে বুঝবো ভাই? আপনি গিল্ডে কি করেন মিয়া? আপনি ভয়েস শুনতে বুঝতেছেন না ভাই এটা কে? আপনি গেম প্লে সম্পর্কে কোনো ধারণা আছে মিয়া? আপনি বট মার খেলা পারেন না, আপনি আমার রিয়েল ট্রিপার মানে বুঝতেছেন ভাই? বুঝলাম না ভাই, খেলা বুঝেন আপনি? খেলা বুঝি না মানে কি রে ভাই, এইভাবে ইনসাল্ট করার কি আছে? তুমি অ্যাড করাই দিতে পারবে না বললেই তো হইতো। তুমি আসলে তুমি তো বটে ভাই, বট তুমি তো বট, বটকে কি বলবো, বটে তো বলবো তাই না ভাই? রে ভাই নয়ন আমি আমি জাস্ট অ্যাড হওয়ার জন্য বলছি ভাই, এইভাবে অপমান করবো আমি জানলে আগে বলতাম না, আমার অনেক বিবেচ থাকা সত্ত্বেও তোমারে বলছি। অপমানের কিছু না, তুমি আনছিল তুমি আমার আবার আমাকে ফেক বলতেছো কেন ভাই? আমার বিবেচ নাই তোমার তো, আমি রিয়েল কেমনে বুঝবো ভাই? ভয়েস তো সবাই কপি করতে পারে। খারাপ তুমি আমার ভয়েস শুনে না, ভয়েস কপি করতে পারে ঠিক আছে, কিন্তু আমার মতো আমার মানে আমার রিয়েল রিয়েল আমি রিয়েল ভাই, তুমি আমাকে ফেক বানিয়ে দিছো এগুলা কোনো কথা ভাই? ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है अरे भाई ये तो उससे बॉडी यूट्यूबर भाई खेलाधूला पा रहा ना भाई माने यूट्यूब उल्टा पल्टा वीडियो बनाए ওই আমনে ভাইরাল হয়ে গেছে মিয়া ওই আমাদের রিয়েল মানে রিয়েল মানতে যাচ্ছে না ভাই খেলাধুলা পারে না স্ক্রিপ্টেড কন্টেন্ট মানে এইটা এইটা একটু বেশি হয়ে যাচ্ছে না নয়ন ভাই বেশির কি আছে ভাই আপনি একটু বেশি হয়ে যাচ্ছে না মিটা পজন্য মিয়া আপনার গ্রুপে আমি আসি আপনার বটের গ্রুপে এইটা এইটা একটু বেশি হয়ে যাইতেছে ঠিক আছে আমি আমি জাস্ট বলছি অ্যাড করায় দিতে ভাই এখানে ডাইকে নিয়ে আসি আমার অপমান করা হইতেছে ভাই এইটা মানে কি ভাই অ্যাড করায় দিব না বললেই হইতো এরকম ভাই আমি জানি বিজিটি জি কি ভিডিও ভিডিও মানে গেম খেলে আপনার মতো বটের গ্রুপে আছে টাইম আছে আমার আপনি খেলা পারেন মিয়া ভাই তুমি বট বট বলতেছো কারে ভাই লিসেন অনেকক্ষণ ধরে সহ্য করছি ভাই অ্যাড করাই দিবা না শেষ তো তুমি বট বলো কারে আপনি কি ভাই আপনি কি আমি কে মানে কি ভাই তুমি আমার গেম প্লে দেখছো না না তুমি না না তুমি যে বট বললা তুমি কি আমার গেম প্লে দেখছো এতক্ষণ কিছু বলি নাই ঠিক আছে ভাই ইউটিউবে ভিডিও ছাড়া তুমি তো বট স্ক্রিপ্টে ভিডিও ভাই রে ভাই স্কিপ ভাই ওইগুলো স্ক্রিপ্টেড ভিডিও সারি আমি আমরা গেম খেলি না তোমার মতো প্ল্যান আমরা গেমই খেলি না তোমার মতো ফিলার আমাদের আমাদের মানে গ্রুপে দাঁড়ায় আছে বুঝছো আমার ভাই বুঝবা বট না আমি আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না ভাই অনেক অনেক বেশি বলে ফেলাইছো ঠিক আছে নয়ন তোমার থেকে এটা আমি আশা করি নাই ঠিক আছে তুমি ই করো আসো চলো আসো তোমার আমি অ্যাড দিচ্ছি আর এই যে ফেক টিবলার ভাইয়া এই যে অ্যাড দিচ্ছে আপাতত কাস্টমার পরে দুইটাই ইউটিউবার তুমি তুমি তো ফেক টিবলার ওইটা আমার বোঝা হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে কাস্টমে মাইরে শোনো শোনো ভাইয়া তোমার অ্যাড দিচ্ছি তুমি অ্যাডটা নাও অ্যাডটা নাও হ্যাঁ হ্যাঁ তোমার আমি কাস্টমে অ্যাড দিচ্ছি আর কথা হচ্ছে কি যদি কাস্টমে হারো তাহলে তোমার কিন্তু নাম চেঞ্জ করা লাগবে আমি জানি তুমি 100% শিওর তুমি ফেক টিবলার ঠিক আছে কারণ টিবলার কখনোই কারোর সাথে এরকম মিসবিহেভ করে না আমি ভাবছিলাম তোমার বয়স শুনে যে হয়তো বা হইতেও পারে স্পট আইডি বা সেকেন্ড আইডিতে আসছে কিন্তু তুমি যে ব্যবহারটা করছো এটা তোমার থেকে টিবলার জীবনেও এরকম করবে না ঠিক আছে এইটা এটা বলতেছি সবাই জানে টিবলার ভাই বিভেদ আছে এটা কম বেশি সবাই জানে তো এখন তুমি বিভেদ ছাড়া আসলে এটা তো বলবেই তুমি তো ফেক হইটা তো আমি ক্লিয়ার হয়ে গেছি যদি কাস্টমে হারো তাহলে তোমার নাম চেঞ্জ করা লাগবে তুমি কিন্তু টিবলার ভাই নামটা খারাপ আমাদের কাছে বিভেদ আছে ভাই আমরা আপনার শর্ত মানে চলো আমি আপনার মতো বট ইউটিউবার তোমাদের দুইজন খেলবা যাও আমি একা ঠিক আছে 1v2 করবো যাও ভাই আপনার কি ভয় লাগে না বিভেদ দেখে কি ভয় লাগে না ভাই বিভেদ দেখে ভয় লাগার কি আছে ভাই বিভেদ থাকলে কি পুরো প্লেয়ার হয়ে যায় নাকি লল ভাই আপনি কাস্টম খুলেন দেখি আপনি কি খেলতে পারেন আমি খুলতেছি তো ভাই আমার একটাই কাস্টম আছে আমার কাস্টমটা নষ্ট হয়ে গেছে আর কিছুই না ঠিক আছে তুমি ইউটিউবার হও না যেই হও না কেন কথা হইতেছে কাস্টমে ভাই কাস্টমের কাছে কোনো ইউটিউবারের কোনো কিছু না স্কিল লাগে কাস্টমে স্কিল আসো আমার স্কিল দিয়ে তোমারে বইরা দেব ঠিক আছে আমি এতক্ষণ চুপচাপ ছিলাম ঠিক আছে তুমি ভাই কিছু বলার নাই তোমারে ঠিক আছে অনেক অনেক বেশি করে ফেলছো অনেক বেশি বলে ফেলছো কাস্টম মানে অ্যাড করো ভাই লল ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি কাস্টম বানাইতেছি তো প্রবলেম দেখা যাইতেছে চলো আসো তো গাইস এই ভিডিওটা লং হওয়ার কারণে কিন্তু পার্ট 2 করছি পার্ট 2 তে তোমরা দেখতে পারবা 1v2 তে আমি জিততে পারি কিনা আর গাইস আমার মনে হইতেছে এটা ফেক টিপলার আর তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর গাইস পার্ট 2 দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবা যাতে পার্ট 2 আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে কালকের পার্ট 2 ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস